إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء أجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا من كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريد افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والارض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل ذود بهيج تبصره وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فانبتنا به جنات وحب الحصيد بارك الله لنا ولكم في <applause> القران العظيم ونافعنا اياكم بالايات والذكر الحكيم انه تعالى جواد كريم ملك بر رحيم إن الحمد لله رب العالمين الصلاة والسلام على أنبياء والمرسلين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعبد الله ولا تشركوا به شيئا ومن إحسانا وبذي القربى واليتامى والمساكن إلى آخر الآية وقال الله تبارك وتعالى في موضع آخر "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين سورة الماعون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال الله لا يؤمن الله لا يؤمن والله لا يؤمن قالوا وما ذاك يا رسول الله قال الجار لا يأمن جاره بوايكه رواه البخاري والمسلم وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو في رواية أو ليسكت رواه البخاري والمسلم

পবিত্র মসজিদে জুমার খোদ্া এবং সলাাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের প্রশংসা করে সকলে একবারে বলি দরুদ বর্ষিত হোক হজরতে আদম আলাই সাল্লা থেকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইকি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর বুকে বিভিন্ন সময়ে বিভিন্ন কালে যুগে যে সমস্ত নবী ও রসুল গণ এসেছিলেন প্রত্যেকের প্রতি দরুদ সালাম বৃষ্টি ধারায় ঝুমঝুম করে বর্ষিত হোক সকলে বলি আল্লাহম্মা সাল্লি আলাইহিম আল্লাহম্মা বারিক আলাইহিম আল্লাহম্মা আমিন সম্মানীয় উপস্থিতি আজ জুমার খোদবার বিষয় প্রতিবেশীর অধিকার বা হক আপনারা প্রতি সপ্তাহে এক একটি বিষয়ের উপরে আলোচনা শুনে থাকেন গত সপ্তাহে আপনারা আলোচনা শুনেছিলেন মসজিদ নির্মাণের গুরুত্ব ফজিলাত এ সপ্তাহে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা রাখব প্রতিবেশীর হক বা অধিকার সম্পর্কে আজ মানবজাতি বুঝলো না আমি যেখানে বসবাস করি আমার পার্শ্ববর্তী যে প্রতিবেশী বা আত্মীয় বা অনাত্মীয় চাইসে হিন্দু চাইসে মুসলিম চাইসে খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মেরই হোক না কেন প্রতিবেশীকে সর্বদাই সাহায্য সহযোগিতা করা আমার আপনার কর্তব্য কেন না কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না অতক্ষণ যতক্ষণ না সে তার পার্শ্ববর্তী প্রতিবেশীকে তার হক তার অধিকার বুঝিয়ে না দেবে সম্মানীয় মসজিদের মুসল্লিবৃন্দ প্রতিবেশী হকের ব্যাপারে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে আল্লাহ সুবহানা তালা নিসার ছত্রিশ নম্বর আয়তের মধ্যে উল্লেখ করেছেন অল আল্লাহু তারক ওয়াতা আলাহ ইসমিল্লাহ কি রহমান রহিম ও আবদুল্লাহ ওয়ালা তু শ্রী কুবিহী শাইয়া অবিল অলি দাইন এহসানা অবিদুল কুরবা ওয়ালিয়া তামা ওয়াল মাসাকিল আল্লাহ রব্লাহ আলামিন প্রথমে বললেন ও আবদুল্লাহ তোমরা এক আল্লাহ শুভানাম ওয়াতা আলহার এবাদ করো শ্রী কবি সাইয়া এবং আল্লাহ সুবানার সাথে অন্য কাউকে শরিক স্থাপন করিও না এ ব্যাপারে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন যেহেতু বিষয় প্রতিবেশীর অধিকার তাই আয়াতটি প্রথম থেকে পাঠ করলাম আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলছেন অবিল অলিদাইহসানা এবং তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো অবিদুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা পরবর্তী আয়াতের শেষাংশে একেবারে আল্লা রব্বুল আলমিন পুরোপুরি আয়াতের মধ্যে প্রতিবেশীর অধিকার পিতামাতার অধিকার আত্মীয় নিকটাত্মীয় দূরাত্মীয় সকলের অধিকারের ব্যাপারে মিসকিন ইয়াতিম অসহায় গরিব দের অধিকারের ব্যাপারে আল্লাহ আল্লাহসুবাহ আয়াতে উল্লেখ করলেন সকলের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে আল্লাহ সুবান ও জরুরি বলে উল্লেখ করেছেন আল্লাহ সুমান ও আত আয়াতে বলছেন অবিজিল কুরবা তুমি তোমার আত্মীয়র সাথে অল ইয়াতামা ইয়াতিমদের সাথে অল মাসাহিন মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো সম্মানীয় উপস্থিতি আপনি একবার লক্ষ্য করে দেখুন তো আপনার পার্শ্ববর্তী যে প্রতিবেশী রয়েছে হয়তো আমরা অনেকেই এমন মনে করি আমার পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে ও তো হিন্দু ও তো খ্রিস্টান ও তো ইহুদি ও তো অন্য ধর্মের মানুষ আমি কেন ওকে সাহায্য সহযোগিতা করব আমি কেন ওকে প্রতিবেশী হিসেবে মানব কিন্তু না জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা জানতে পারি প্রতিবেশী আপনার পার্শ্ববর্তী যে ব্যক্তি থাকবে যে ব্যক্তি বসবাস করবে আপনার বাড়ির আশেপাশে যে ব্যক্তিরাই বসবাস করবে সে হিন্দু হোক চাই মুসলিম হোক যে ধর্মেরই হোক না কেন আপনাকে সর্বদাই সর্ব অবস্থায় তাকে সাহায্য সহযোগিতা করা একান্ত জরুরি তার সাথে কখনোই খারাপ ব্যবহার খারাপ আচরণ অন্যায় কাজ তার সাথে করা যাবে না دهون حدث رديك حدث مخاري مسلمير حدث الرabi حضرتى أبو هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الله لا يؤمن الله لا يؤمن الله لا يؤمن الله, لا يؤمن الله, لا يؤمن الله رسول صلى الله عليه وسلم بولشين الله আল্লাহর কসম লা ইউমিন ওই ব্যক্তি মমিন নয় অল্লাহি আল্লাহর কসম লা ওই ব্যক্তি মমিন নয় অল্লাহি আল্লাহর কসম লা ইউমিন ওই ব্যক্তি মমিন নয় সাবির অবাক হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহর সুন্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ব্যাপারে এত জোর पूर्वक তিন তিনবার তিনি কসম করে কার ব্যাপারে বলছেন তাও আল্লাহ সুমানাকে সাক্ষী রেখে আল্লাহর শপথ করে কার ব্যাপারে তিনি এত ভয়ানক ভাবে বলছেন ওই ব্যক্তি মোহমেন নয় ওই ব্যক্তি মোহামেন নয় কসম আল্লাহর ওই ব্যক্তি মোহামেন নয় তিনি কার ব্যাপারে বলছেন সাহাবিরা যখন জিজ্ঞাসা করলেন কালু অমা আজা কায়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল সেই ব্যক্তি কে আপনি কার ব্যাপারে এত ভয়ানক ভাবে বলছেন সেই ব্যক্তি কে সে কোন এমন হতভাগা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিয়ালসাল্লাম মুত্তফ্তচ্ছেন কলা আলজারুলা ইয়ামান জারহু বাবা ই কহ ওই প্রতিবেশী ওই প্রতিবেশী মমেন নয় ওই প্রতিবেশী ইমানদারা নয় যে প্রতিবেশীর ব্যবহার দ্বারা যে প্রতিবেশীর আচরণ দ্বারা যে প্রতিবেশীর কথাবার্তা দ্বারা তার পার্শ্ববর্তী প্রতিবেশী তার অন্যায় থেকে বাঁচতে পারে না অর্থাৎ কেমন অন্যায় আল্লাহ রসুল সাল্লিক্লাম তো বললেন ওই ব্যক্তি মোমেন নয় যার আচরণ দ্বারা যার ব্যবহার দ্বারা তার পার্শ্ববর্তী প্রতিবেশী শান্তিতে সুখে শান্তিতে বসবাস করতে পারে না সর্বদাই অশান্তিতে দুঃখে কষ্টে বাস করতে হয় সেই প্রতিবেশীকে সম্মানীয় শ্রীমণ্ডলী আপনি ভাবছেন আমি আমার পার্শ্ববর্তী প্রতিবেশীকে তো ভালো ব্যবহার করি তার সাথে তো ভালো আচরণ করি কিন্তু দেখা যায় আপনার উঠানে বা আপনার প্রতিবেশীর উঠানে তার একটি গাছ রয়েছে ধরেন শিশু গাছ বা নারকেল গাছ বা আম গাছ যে কোনো ধরেন একটি গাছ রয়েছে ধরেন একটি আম গাছ রয়েছে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীর উঠানে সেই আম গাছের ডাল আপনার ছাদের উপরে চলে এসছে বা আপনার টিনের বাড়ি আপনার টিনের উপরে চলে এসছে যখন আমের সময় আসে তখন আম পড়ে আপনার টিন টিনে ক্ষতি হয় টিন দুমড়ে যায় তার জন্যে আপনি কি করলেন প্রতিবেশীকে না জানিয়ে আপনি সেই ডালটি আপনি তার গাছের গোড়া থেকে আপনি ডালটি কেটে দিলেন সম্মানীয় সুধীমণ্ডলী আমি আপনাকে বোঝাতে চাইছি আপনি যে তার অনুমতি ছাড়া আপনি যে গাছের ডালটি কেটে দিলেন এই আচরণ দ্বারা কি আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী শান্তিতে থাকবে কি ভাবছেন আপনি আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী কি সুখে থাকবে কখনোই নয় হতে পারে না অসম্ভব আপনার এই আচরণ দ্বারা আপনার প্রতিবেশী কিন্তু কষ্ট পাবে অতএব আপনি হতে পারবেন পারলেন না উপস্থিতি ভাবছি আমি তো পূর্ণ সলাত আদায়কারী আমি তো রমজানুল মুবারক মাসের শ্যাম পালনকারী আমার অর্থ হয়েছে আমি তো হজ করে এসেছি জাকাতো প্রতি বছরে আদায় করি কিন্তু আমি তো একজন ইমানদার প্রকৃত মমিন কিন্তু আপনি আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীকে যদি কষ্ট দেন আপনার অন্যায় থেকে সে যদি নিরাপদে না থাকে কখনোই আপনি সলাৎ সিয়াম আদায় করেও আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন না সম্মানীয় সুদীমণ্ডলী আরও একটু দেখি হাদিসের পাতায় সেই মুসলিমের হাদিস হাদিসের আবি অদরতে আবু হুরাই তিনি বলছেন আনা আবি হুরাই রাতি আল্লাহ কল কল রসুল্লাহ আলহি আসাল্লাম من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت وفي رواية ليسكت رواه البخاري مسلم شمان يوبو حَدِيثٌ حدثنا رابي حضرت عبو بولتشن الله رسول صلى الله عليه وسلم بولتشن من كان يؤمن بالله আখির তোমাদের মধ্যে যে ব্যক্তি বিল্লাহ এক আল্লাহর প্রতি বিশ্বাস করে এক আল্লাহকে মেনে নিয়েছে আল্লাহর প্রতি পূর্ণ রেখেছে দুই মিলা আখির এবং কিয়ামত দিবসের প্রতি আখের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে জেনে রাখো ফালাই রাহো

কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে ফল ইউক রিম দ্বয় তাহলে সে যেন মেহমানকে অতিথিকে আপ্যায়ন করে সম্মান করে অমান আয়ু মিনু বিল্লাহ কি বলে ইয়াও মিলা এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে ফল ইয়াকুল সে যখন কথা বলবে ফাল ইয়াকুল হইরন সে যেন ভালো কথা বলে আর যদি ভালো কথা বলতে না পারে আউল মুদ তাহলে সে যেন চোখ থাকে সম্মানীয় সদিমন্ডলী হাদিসের একটু পর্যালোচনা করে দেখি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসের মধ্যে তিনি কি বোঝাতে চাইলেন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই আপনি তো আল্লাহর প্রতি বিশ্বাস করেন আপনি অবশ্যই বলবেন হ্যাঁ আমি আল্লাহকে মানি আমি আল্লাহকে বিশ্বাস করি অবশ্যই আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি তো কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস করেন একদিন কেয়ামত হবে হিসাব নিকাশ হবে আপনি তো বিশ্বাস করেন আপনি অবশ্যই বলবেন জি হ্যাঁ আমি বিশ্বাস করি আপনাকে যখন বলা হবে ভাই আপনি কি প্রতিবেশীকে কষ্ট দেন আপনি কি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন প্রতিবেশী কি আপনার ব্যবহার দ্বারা আপনার আচরণ দ্বারা প্রতিবেশী কি নিরাপদে আছে শান্তিতে আছে আপনি কি উত্তর দেবেন আপনি তখন কি বলবেন আমার প্রতিবেশী হিন্দু তাই আমি প্রতিবেশী বলে আমি মনে করি না সম্মানীয় সদিমন্ডলী আপনি সরা শিয়াম আদায় করছেন আপনি পাচক তো আদায় করেন পূর্ণ ইমানদার আপনি বলে নিজেকে দাবি করছেন কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে আপনি পূর্ণ ইমানদার হন তাহলে আপনি কখনোই প্রতিবেশীকে কষ্ট দেবেন না আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে আল্লাহকেও মানে না কিয়ামত কেউ মানে না আপনি ভাববেন আমি পাচক তো সলাত আমি আল্লাহকে মানি আমি পূর্ণ ইমানদার কিন্তু আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেন আপনি আল্লাহকেও মানেন না কিয়ামত কেউ মানেন না দুই আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহকে মানেন এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখেন আপনি কখনোই আপনার অতিথি যে আপনার মেহমান আসবে মসজিদে একটি মেহমান এসেছে আর মসজিদের এ দরজা দিয়ে একজন পালাই ও দরজা দিয়ে একজন পালাই আস্তে আস্তে পালাতে পালাতে মসজিদ খালি তাহলে মেহমানকে আপনি কিভাবে সম্মান করলেন আপনি ভাবছেন দু খেতে দিতে হবে আমার বাড়িতে তো গোশ মাছ নেই আমি তো ভালো মন্দ খেতে দিতে পারবো না তাই আপনি ভয়তে পালিয়ে যাচ্ছেন সম্মানীয় শরীরমণ্ডলী জেনে রাখুন আপনি যদি প্রতিবেশীকে আপনি যদি প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ তো সর্বদাই করবেন এবং দ্বিতীয় নম্বরে আপনি সর্বদাই মেহমানকে সম্মান করবেন মেহমানকে যদি সম্মান করতে না পারেন আপনি যেন অসম্মান করে বসবেন না আপনি মেহমানকে সম্মান করতে পারবেন না আবার মেহমানকে অসম্মান করবেন যদি আপনি এমন আচরণ মেহমানের সাথে করেন আপনি আল্লাহকেও মানেন না কিয়ামতকেও মানেন না হাদিস বুখারি মুসলিমের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের শেষ বাক্যে তিনি বলছেন ওমান কানায়ুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুল খাইরান আও ইয়াসমুত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন শেষ বাক্যে তোমরা যদি আল্লাকে মানো এবং কিয়ামতকে মেনে থাকো তাহলে সর্বদাই ভালো কথা বলো কজন বলি আমরা ভালো কথা কোনো এক ঝগড়া ঝামেলায় লিপ্ত হয়ে গেছি আমি আপনি তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেছি তর্ক বিতর্কের মধ্যে পড়ে গিয়েছি আর ভালো কথা বলতে পারছি না একেবারে খারাপ বাক্য দিয়ে তাকে ঝেঁকে দিলাম খারাপ বাক্য দিয়ে তার সাথে এবার কথা বলতে শুরু করলাম অমুক তমুক বিভিন্ন রকম খারাপ ভাষায় তার সাথে আমি আপনি আচরণে যখন ব্যস্ত হয়ে পড়ব। আচরণে যখন লিপ্ত হয়ে পড়ব আপনি কিন্তু কখনোই আল্লাহকেও মানেন না কিয়ামতকেও মানেন না এ কথাই বলছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহকে মেনে চলি কিয়ামতের প্রতি বিশ্বাস রাখি আদায় আমার আপনার উচিত হবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা দুই মেহমানকে অতিথিকে আপ্যায়ন করা সম্মান করা আদর যত্ন করা তিন যখন কথা বলবো যদি পারি ভালো কথা বলতে পারলি ভালো কথা বলবো আর যদি ভালো কথা মুখ দিয়ে না বলতে পারি সেক্ষেত্রে রসুলের বাণী রয়েছে লিয়াস মুত অতএব লিয়াস কোত সেখানে আমি আপনি চুপ থাকব এটাই হবে একজন ইমানদারের পরিচয় সম্মানীয় সুদী মন্ডলী একটু দেখুন আজ আমরা প্রতিবেশী কতটা ভালো ব্যবহার করি প্রতিবেশী শুধু বাজারে গিয়ে গল্প দেয় আমার বাড়ির পাশে অমুক ব্যক্তি রয়েছে তার কথাবার্তারা তার আচরণ দ্বারা আমারা আমার পরিবার শান্তিতে থাকতে পারে না সর্বোদয় খারাপ গালাগালি দিয়ে ব্যস্ত সর্বদয় খারাপ কথায় ব্যস্ত এমন আচরণ করে এমন ব্যবহার করে আপনি সেই আচরণ আপনি বাজারে গিয়ে আপনার বলতে হচ্ছে সম্মানীয় সুদীমণ্ডলি আপনার প্রতিবেশী দেখা যাচ্ছে তেমন যদি আচরণ করে আপনি আপনার প্রতিবেশীকে উল্টোভাবে আপনি বা তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না যেহেতু আপনি একজন ইমানদার সম্মানীয় সদীমন্ডলী প্রতিবেশীর অধিকারের ব্যাপারে প্রতিবেশীর হকের ব্যাপারে প্রতিবেশী আপনার কাছে কি চায় কি অধিকার রেখেছে আপনার কাছে আল্লাহ আলা সে ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলছেন আপনি তো প্রতিদিন প্রতিনিয়ত বাড়িতে মাছ খাচ্ছেন প্রতিনিয়ত ভালো মন্দ আপনার বাড়িতে হয় আপনার প্রতিবেশী যে না খেয়ে মরছে খেতে পারছে না কত কষ্টে তার সংসার চলছে কভাব কষ্টে তার দিন যায় রাত যায় হচ্ছে কিন্তু আপনি বাড়ির পাশে বসবাস করেন সেক্ষেত্রে তাকে একবার চোখ দিয়েও তাকানোর সময় আপনার হলো না তাকে আপনার দেখার সাহায্য সহযোগিতা করার আপনার সময় হলো না

হে আহা হে আবুজার যখন তুমি তরকারি রান্না করবে যখন তুমি বাড়িতে সবজি রান্না করবে মাছের কথা আল্লাহ রসুল বলছেন না ভালো করে শুনবেন আল্লাহ রসুল মাছের কথা বলছেন না আলাউ পোলাও বিরিয়ানির কথা বললেন না নিম্ন স্তরের তরকারি যেটা সবজি মাঠে আমার আপনার মাঠে যেগুলি হয় সেই সবজির ব্যাপারে আল্লাহ রসুল বলছেন ইয়া রিন হে আবুজার যখন তুমি বাড়িতে যা তবাক্তা মারা কাতান যখন তুমি বাড়িতে সবজি রান্না করো ফাকসির মা আহা সেই সবজিতে সেই তরকারিতে একটু পানির পরিমাণ বেশি করে দাও কেন ফাকসির মা আহা কেন দেবো আমি এ রসুল আল্লাহ কেন তরকারিতে পানির পরিমাণ বেশি দেবো আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আবুজার তুমি তরকারিতে পানির পরিমাণ বেশি করে দাও কেন অতাহাদ জিরনাকা যাতে তুমি তোমার প্রতিবেশীর নিকটে তরকারি পৌঁছাতে না পারলেও সেই তরকারির একটু ঝোল প্রতিবেশীর নিকটে পৌঁছে দিতে পারো সোহান আল্লাহী হবে সোহান আল্লাহ আজিম সম্মানী ওষুধি মণ্ডলী আল্লাহ রসুন সাল্লাহ ও আলাইহি প্রতিবেশীর অধিকারের ব্যাপারে প্রতিবেশীর হকের ব্যাপারে এমনই তিনি এমনই কথা তিনি বলেছেন সম্মানীয় উপস্থিতি আমরা আজ কজন এমন প্রতিবেশীর হক এমনভাবে আদায় করি আমাদের উচিত সর্বদাই সর্বদা ক্ষেত্রে সর্ব অবস্থায় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা একান্ত জরুরি তরকারি রান্না করছেন তরকারি ঝোল প্রতিবেশীর নিকটে পৌঁছে দিতে হবে যাতে প্রতিবেশী কখনোই না বলতে পারে আমার পাশে ব্যক্তি যে বসবাস করে আমার পার্শ্ববর্তী স্থানে যে বসবাস করে সে খারাপ অমুক তমুক সে যেন কখনোই বলতে না পারে সে কিন্তু একদিন না একদিন বলবে আমার পার্শ্ববর্তী যে ব্যক্তি বসবাস করছে অর্থাৎ আমার প্রতিবেশী সে খুব ভালো সে তরকারি ঝলও আমার বাড়িতে পৌঁছে দেয় সে আমাকে ভালোবাসে অন্তর থেকে সম্মানীয় সুধিমণ্ডলী এমন যদি প্রতিবেশী আপনার ব্যাপারে না বলে আপনি জেনে রাখবেন আপনি আল্লাহ ও তালার কাছে কখনোই উত্তম হতে পারবেন না কেননা আল্লাহ রসুল সাল্লু বলছেন আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলছেন রসুলের সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি কিভাবে বুঝব আমি প্রতিবেশীর নিকটে ভালো আমি ভালো আচরণ করছি প্রতিবেশীর সাথে কিন্তু আমি কিভাবে বুঝবো আমি ভালো আমি আমার প্রতিবেশীর কাছে আমার ব্যবহার দ্বারা আমার প্রতিবেশী নিরাপদে আছে শান্তিতে বসবাস করছে অশান্তিতে নেই আমার প্রতিবেশী আমি কীভাবে বসবো ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তুমি তখনই বুঝবে তোমরা তখনই বুঝবে যখন তুমি তোমার প্রতিবেশী তোমার ব্যাপারে আর পাঁচজনের সাথে আলোচনা করবে বলবে অমুক ব্যক্তি না খুবই ভালো তার আচরণ দ্বারা আমি সর্বাবস্থায় নিরাপদে থাকি তখনই তুমি বুঝবে তুমি তুমি ভালো আর যদি তোমার আলোচনা করে না ওই ব্যক্তি অমুক তমুক ওই ব্যক্তি ভালো নয় খারাপ ও আমার সাথে এমন আচরণ করে আমার সাথে এমন ব্যবহার করে তখনই তুমি বুঝবে তুমি খারাপ সম্মানীয় সুদী একথা বলে শেষ নয় আল্লাহ রসুল সাল্লাহামে সাহাবি হজরতে আয়েশা রদিয়ালা যে রসুল সাল্লামের স্ত্রী পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত এমন শিক্ষিতা মহিলা এমন শিক্ষিতা নারী পৃথিবী পর্যন্ত আর একটি আসবে না যে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলছেন আয়েশা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন যে তুমি তোমার প্রতিবেশীর সাথে সর্বাবস্থায় ভালো ব্যবহার করো কারণ আল্লাহর কাছে ওই প্রতিবেশী উত্তম আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম অতএব আপনি আপনার প্রতিবেশীর কাছে ভালো হলে তবেই আপনি আল্লাহর কাছে ভালো হবেন প্রকৃত অর্থে আল্লাহ রসুল বলছেন ওই সঙ্গী সাথে আল্লাহর কাছে উত্তম যে সঙ্গী সাথী তার সঙ্গী সাথীর কাছে মানুষের কাছে ভালো সঙ্গী সাথী ভালো ব্যক্তি সেই সঙ্গী সাথী আল্লাহর কাছে উত্তম হাদিস বুখারি মুসলিমের সম্মানীয় উপস্থিতি অতএব প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার আমার আপনার অত্যন্ত জরুরি প্রতিবেশীর সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলছেন হাদিসের রাবি হজরত আবু রায়রা মুসনাদ আহমদের হাদিস হাদিসটি ভালো করে শুনবেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লিউলামের কাছে এক ব্যক্তি এসে বলছেন এ রসুল আল্লাহ অমুক মহিলা বেশি বেশি সলাদ আদায় করে বেশি বেশি সিয়াম পালন করে এমনকি দান সদাকাওর ব্যাপারে খুবই অধিক দান সাদাকাও করে খুবই উত্তম দান সাদাকার করার ব্যাপারে খুবই প্রসিদ্ধ লাভ করেছে অতএব সিয়াম পালন করে সলাদ আদায় করে এবং দান সদাকাও বেশি করে মহিলারা ভালো করে শুনবেন আল্লাহ রসুল সাল্লামকে সেই ব্যক্তির কথা বলার পরে তিনি বলছেন আল্লাহ হে আল্লাহ রসুল দোষ করে সেই মহিলার কথা দ্বারা সেই মহিলার ভাষা এত খারাপ সেই মহিলার আচরণ এত খারাপ সেই মহিলার ব্যবহার দ্বারা কথাবার্তা দ্বারা তার পার্শ্ববর্তী বাড়ির ব্যক্তিরা নিরাপদে থাকে না কষ্টে থাকে তার ভাষা এত খারাপ তার ভাষা এত নোংরা সেই ভাষা দ্বারা তার পার্শ্ববর্তী প্রতিবেশীরা থাকে না আল্লাহ কথা শোনার পরেই তিনি বলছেন হিয়া ফিন্নার সে জাহান্নামি সম্মানীয় উপস্থিতি ভালো করে বুঝবেন আল্লাহ রসুল সাল্লাহামের কাছে সেই ব্যক্তি আবার বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল অমুক মহিলা সলাদ আদায় কম করে শিয়াম পালনও কম করে দান সদাকা একেবারে খুবই সামান্য পরিমাণ পানিরের টুকরা বিশেষ খুবই সামান্য পরিমাণ দান সদাকা করে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল কিন্তু সেই মহিলা আচরণ দ্বারা সেই মহিলার ব্যবহার দ্বারা সেই মহিলার ভাষা দ্বারা কথাবার্তা দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে ভালো থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হিয়া ফিল জান্নাহ সে জান্নাতি মুসনাদি আহমদের হাদিস সম্মানীয় উপস্থিতি আমি আপনাদেরকে হাদিস দ্বারা বোঝাতে চাই সলাদ সিয়াম আদায় করার পরেও জাকাত দেওয়ার পরেও দান সদাকা অধিক করার পরেও সে জান্নাতি হতে পারল না কারণ হলো একটাই তার আচরণ দ্বারা তার ব্যবহার দ্বারা তার প্রতিবেশী কষ্টে থাকার কারণে প্রতিবেশী নিরাপদে না থাকার কারণেই সে ব্যক্তি সেই মহিলা হলো জাহান্নামি আর সিয়ামও কম করে দান সবাখা খুবই সামান্য পরিমাণ করে কিন্তু তার ব্যবহার দ্বারা তার আচরণ দ্বারা তার প্রতিবেশী সর্বাবস্থায় নিরাপদ থাকে শান্তিতে থাকে অতএব সে হলো জান্নাতি সম্মানীয় উপস্থিতি সদিক সলাত সিয়াম আপনি আদায় করেন আপনি পাচক তো সলাত আদায় করেন আবার তাহায্য তো পড়েন আপনি রমজানের সিয়াম তো রাখেনই রাখেন এবং সপ্তাহে আবার রসুলের সুন্নাত অনুযায়ী আপনি আবার নফল সিয়াম আদায় করেন দান সদাগা আপনি অনেক অনেক করেন কিন্তু মনে রাখবেন আপনার ভাষা দ্বারা আপনার কথাবার্তা দ্বারা আপনার প্রতিবেশী যদি কষ্ট পায় আপনার প্রতিবেশী যদি নিরাপদে না থাকে আপনি রসুলের কথা অনুযায়ী রসুলের হাদিস অনুযায়ী আপনি তো মমিন নয় এবং আপনার স্থান জাননা হবে না সে কথাই বলছেন রসুল্লাহ সাল্লাহ আলিক আসাল্লাম সম্মানীয় উপস্থিতি অতএব সিয়াম আদায় করার সাথে সাথে আলার হুকুম আহাকামকে মেনে চলার সাথে সাথে আমার আপনার কর্তব্য হবে প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর সাথে কিভাবে ভালো আচরণ করা যায় কিভাবে ভালো কথাবার্তা বলা যায় সর্বদাই চেষ্টা করতে হবে কেননা আল্লাহ আলাইহি আলাইসাল্লাম তিনি আরও বলছেন হাদিসের আভি হাজর ইবনি উমার রদিউন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে জিব্রিল আমিন আমাকে এসে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে প্রতিবেশীর হকের ব্যাপারে এমন বলতে লাগলেন এত বলা বলতে লাগলেন প্রতিবেশীর অধিকারের ব্যাপারে মনে হচ্ছে যেন আমার সম্পদের অংশীদার বানিয়ে নেই প্রতিবেশীকে বোঝাতে পারলাম না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন জিব্রিল আমিন আমাকে এসে প্রতিবেশীর কি হক রয়েছে প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে প্রতিবেশীর কি অধিকার রয়েছে এ ব্যাপারে তিনি আমাকে এমনভাবে বলতে লাগলেন এমনভাবে বোঝাতে লাগলেন মনে হচ্ছে যেন আমার যে সম্পদ রয়েছে আপনার যে টাকা পয়সা আছে আপনার যে ব্যাংক ব্যালেন্স আছে আপনার যে মাকে জমি জায়গা আছে আল্লাহ রসুল বলছেন মনে হচ্ছে যেন আপনার জমির অংশ প্রতিবেশীকে দিতে বলছেন আপনার ব্যাংকে যে টাকা আছে ওই টাকা থেকে যেন প্রতিবেশীকে টাকা দিতে বলছেন সম্মানী উপস্থিতি এমনভাবে প্রতিবেশীর অধিকার কথা জিবরিল আমিন নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে বলছেন অতএব বুঝতে পারলাম প্রতিবেশীর হক অধিকার কিভাবে আদায় করব। সম্মানীয় উপস্থিতি আল্লাহ আলা সুরাতুল মাউনের মধ্যে বলছেন আর আইতাল্লাদি ইউকাদ্দিবু বিদ্দিন

আপনাকে যদি বলি ভাই আপনি ক্যামতকের প্রতি বিশ্বাস করেন না আপনি তো অবশ্যই বলবেন হ্যাঁ আমি অবশ্যই কেয়ামতের প্রতি বিশ্বাস করি আপনি সিম আদায় করেন না কিন্তু তারপরেও যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি একজন মুসলিম যেহেতু আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি ভাই আপনি কেয়ামতের প্রতি বিশ্বাস করেন আপনি অবশ্যই হ্যাঁ আমি অবশ্যই ক্যামতের প্রতি বিশ্বাস করি আল্লাহ রবুল্লা আলম দেখুন কি বলছেন একদম বিপরীত কথা অপোজিট কথা আল্লাহরবুল্লাহ আলম বলছেন আর তোমরা কি দেখেছো তাকে الذي يكذب بالدين যে ব্যক্তি কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন মনে করে কিয়ামতকে অস্বীকার করে কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে না কে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন فذا ذلك الذي يدعو اليتيم সে তো ওই ব্যক্তি সে তো ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় নেই আমাদের সমাজে এমন ব্যক্তি নেই অবশ্যই আছে এমনও ব্যক্তি আছে তার বাড়িতে যদি ইয়াতিম গিয়ে একটু সাহায্য সহযোগিতা চাই অনেকে আসে যারা দেখতে পারে না হইস তোর বাপ নেই মা নেই তুই ইয়াতিম চলে কিন্তু সরে যা চলে যা এমনও ব্যক্তি আছে তাকে দুমুটো খেতে দিতে সাহায্য উৎসাহিত করে না তার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে না আপনারা অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ আপনারা ইয়াতিমকে সাহায্য সহযোগিতা করেন কিন্তু এমনও ব্যক্তি আছে যারা ইয়াতিমকে সাহায্য করে না সহযোগিতা করে না অতএব আল্লাহরবুল আলামিন তাদের ব্যাপারে বলছেন তারা ইয়াতিনকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয় কেন কেমন ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয় আল্লাহরবুল আলামিন তারপরে বলছেন আর হাই তাল্লা ইউ কাইদু বিদ্দিন ফাজা আলী তাল্লা দিয়াতিম ওয়া ইয়াহুদ্দু আলা তো আমিল মিস্কিন তারা মিস্কিনদেরকে যারা মিস্কিনদেরকে অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে দুমুটো খাদ্য খাওয়ার জন্য উৎসাহ দান করে না দুমুটো খেতে দেওয়ার জন্য আহ্বান করে না আপনার বাড়িতে ভালো মন্দ হয়েছে একটি ফকির আপনার বাড়িতে এসে সাহায্য চাইছে হয়তো বা ভাতের কথা বললুক আর না বলুক আপনি দেখছেন এখন দুপুরের সময় হয়ে গিয়েছে আমি দুমুটো খাচ্ছি বাড়িতে ওই ফকির এসছে ওই অসহায় ব্যক্তি আপনার বাড়িতে এসছে তখনই আপনার উচিত হবে সেই অসহায় ব্যক্তিকে দুমুটো খাদ্য খেতে দেওয়া আপনি যদি এরূপ না করেন আপনি যদি সেই অসহায় ব্যক্তিকে মুঠো খাদ্য খেতে না দেন তার সাহায্য সহযোগিতায় আপনি যদি হাত বাড়িয়ে না দেন তার সাহায্য সহযোগিতা আপনি যদি এগিয়ে না আসেন আল্লাহ সুবাহার কথা অনুযায়ী আপনি কিয়ামতকে মিথ্যা বলে স্বীকার করেন আপনি কিয়ামতকে মিথ্যা বলে মনে করেন যতই সিয়াম আপনি আদায় করুন না কেন আপনি যদি সেই আতিমকে সেই মিস্পিনকে সেই অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি খাদ্য খাওয়ানোর জন্য যদি ডাক না দেন আহ্বান না করেন আপনার বাড়িতে এসে তাকে যদি আপনি মুঠো খাদ্য খেতে না দেন দু পয়সা টাকা পয়সা যদি না দেন সাহায্য সহযোগিতা যদি আপনি না করেন আপনি কিন্তু কেয়ামতকে মিথ্যা বলে মনে করলেন সম্মানীয় উপস্থিতি সময় সংক্ষিপ্ত বুখারি মুসলিমের একাধিক হাদিস রয়েছে প্রতিবেশীর সাহায্য সর্বক্ষেত্রে সহযোগিতায় সর্ব অবস্থায় আপনি যেহেতু একজন ইমানদার পণ্য সরাত আদায়কারী পূর্ণ শিয়াম পালনকারী আপনাকে সর্ব অবস্থায় সর্বদাই প্রতিবেশীর হক অধিকার আপনার আদায় করতে হবে নচেত পূর্ণ ইমানদার হওয়া যাবে না সম্মানীয় সীদিমণ্ডলী আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বাণী এবং আল কুরআনুল করিমের আয়াত দ্বারা এটাই স্পষ্ট যে প্রতিবেশীর হক অধিকার সর্বদাই আপ্রাণ চেষ্টা করে যেতে হবে যাতে আমার আপনার কথাবার্তা দ্বারা আমার আপনার আচরণ দ্বারা প্রতিবেশী কষ্ট না পাই প্রতিবেশী ব্যথা না পাই প্রতিবেশী যাতে মনে কষ্ট না পাই কেননা আল্লাহ রসুল সাল্লাম ওয়া ওয়া আলিকুয়াসাল্লাম বলছেন লায়াদ কুনুল জান্না সেই মুসলিমের হাদিস লায়াদ কুনুল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কে মল্লা আমার জাহু বাবাই কহা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে প্রতিবেশীর তার কথা দ্বারা আপনার আচরণ দ্বারা আপনার ব্যবহার দ্বারা প্রতিবেশী যদি নিরাপদে না থাকে অন্য জায়গায় তো আল্লাহ রসুল সাল্লাউ আলাহিসাল্লাম বলছেন সে ইমানদার নয় আর রসুল এবাক সাল্লাউ আলিসাল্লাম এখানে স্পষ্ট করে দিচ্ছেন লায়াদ কুলুল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মান লা ইয়া মান যা রোগ ব্যাবহিক যার আচরণ দ্বারা যার ব্যবহার দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে না শান্তিতে থাকে না সম্মানীয় উপস্থিতি অতএব আমি আপনি পাঁচোক্ত সালত আদায়কারী শ্যাম পালনকারী আমার আপনার উচিত হবে প্রতিবেশীর সাথে সর্ব অবস্থায় তার অধিকার কি তার হক কি এগুলি লক্ষ্য করা এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ কথাবার্তারা ভালো দিয়ে সে যেন কষ্ট না পায় আপনার আচরণ দ্বারা আপনার ব্যবহার দ্বারা সে যেন শান্তিতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এই চেষ্টায় আপ্রাণ করে যেতে হবে আল্লাহর কাছে দোয়া করি হে প্রবো তুমি আমাদের সকলকেই যাতে করে আমরা সলাদ সিয়াম আদায় করার সাথে সাথে তোমার প্রতি ইমান থাকার সাথে সাথে তোমার হুকুম হাকামকে মেনে চলার সাথে সাথে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারি তার কি অধিকার রয়েছে এই অধিকারকে যাতে বুঝিয়ে দিতে পারি হে আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো সকলে বলি আমিন হে প্রভু দয়াময় তুমি আমাদের সকলকেই আমার কথাবার্তার দ্বারা আমার আচরণ দ্বারা প্রতিবেশী যাতে নিরাপদে থাকে সেই তৌফিক দান করো আমিন হে প্রবোদয়াময় তুমি আমাদের সকলকেই কুরান এবং সেই সুননা মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করো আমিন হে প্রবোদয়াময় তুমি আমাদের আজীবন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক বিরাট মুক্ত শির মুক্ত জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করো আমিন وآخر الدعوانا أن الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد ربما كما ربي يعني صغيرا اللهم أجرني من النار اللهم أجرنا من النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا إنك أنت السميع العليم واتوب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين امين